আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা। ত্রিস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে। আগামী 8ই আগস্ট গণদেবতারা ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ভোটদান করবেন। ইতিমধ্যে শাসক দল বিজেপি প্রচারে ঝড় তুলেছে। যে যে আসনগুলিতে ভোট হবে সেখানে শাসক দল প্রচারে অনেকটাই এগিয়ে থাকলেও বিরোধীদের দেখা নেই। প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের মণ্ডল এবং রাজ্যস্থানীয় নেতারা ইতিমধ্যে বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোট জয়ী করতে ঝড় প্রচারে শুরু করে দিয়েছে। এরই মধ্যে বাগমারা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্যরকম চিত্র। শনিবার সকালে বাগমারা গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি গেলেন এলাকার জনগণকে ধন্যবাদ জানাতে। ভোট চাইতে না, কেননা আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাগমারা গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন, তাই তারা এদিন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলকে ধন্যবাদ জানান এ জয়ের জন্য। এদিন বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পঞ্চায়েত সমিতির প্রার্থী বুলুন সাহা বলেন, এই জয় জনগণের জয়। এই জয়কে সামনে রেখে জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার সকল অংশের জনগণদের সঙ্গে যোগাযোগ করছে। উদ্দেশ্য একটাই, আগামী দিনে এই পঞ্চায়েতকে কীভাবে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে এলাকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই পঞ্চায়েতকে পরিচালনা করব এবং এলাকার উন্নয়নে কাজ করব বলে আশা ব্যক্ত করেন তিনি। আমরা আজকে বাগমারা পঞ্চায়েতের ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছি। তা আমাদের এই বাগমারা পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছে, মেম্বার, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমরা যারা আছি সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। এই জয় জনগণের জয়। আমরা এই জয়কে সামনে রেখে আমরা এলাকার সকল অংশের জনগণের সঙ্গে যোগাযোগ করছি। এলাকার সকল জনপ্রতিনিধিদের নিয়ে সঙ্গে নিয়ে তাদের বাড়ি বাড়ি পরিচয় করাচ্ছি এবং তা এলাকার সকল অংশের জনগণ আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করছে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করছে। আগামী দিন আমরা এই পঞ্চায়েতকে, ত্রিস্তর পঞ্চায়েতকে আমরা কীভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ওই দিকে লক্ষ্য রেখে এলাকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতকে সুন্দরভাবে পরিচালনা করব। এলাকার সার্বিক উন্নয়নের জল, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং যে যে মানুষের মৌলিক অধিকারগুলো আছে তাদের নিয়ে আমরা কাজ করব এলাকার জনগণকে নিয়ে। নমস্কার। এই দিন প্রচারে এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, অপর্ণা চৌধুরী সহ দলীয় কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।